আমি কি করি এখন? আমার 500 টাকা তো খুবই প্রয়োজন, কি করা যায় বলো? আপনি আমার লজ্জা দিবেন না ভাই, এটা বললে হবে না, আমাকে যেভাবে হোক আপনি 500 টাকা দিতে হবে। জি ভাই, আমার একটা লোক আছে, উনি অনেক ভালো মানুষ আছে, ওনার সাথে আলাপ করে দেখলো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু আগে যান, আমি আমি ভালো আছি, কি করেন ভাই? একটা তো ভাই সলিড পার্টি পাইছি ভাই, না টাকা তেমন না, তেমন কম হয় না, 500 টাকা ভাই। জি ভাই, জি ভাই, জি ভাই, সব বলছি ভাই আপনার সম্পর্কে, সব বলছি। এখন এক কথা বলেই বেশি বলি নাই, আজকে তো বলবো ভাই, ওকে নিয়ে আসি, মাঝ রাস্তে আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আর আমাকে একটু বেনিফিট করবেন ভাই। আচ্ছা ভাই রাখি তাইলে, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। কিসের জন্য আসছো? তোমার কি আসল বিষয় কি বলো তো? না ভাই জানা, কিছু টাকা প্রয়োজন। ভাই নাকি? কত? আমি তো 500 টাকা দিলে প্রতিদিন 50 টাকা করে আমার ইন্টারেস্ট লাগে, আমি সুদ বলি না, এটা ইন্টারেস্ট। আমার এখন ইমার্জেন্সি প্রয়োজন, 500 টাকা ডেইলি 50 টাকা দিতে পারবো তো? জি ভাই জান, সত্যি বলতেছো তো? আচ্ছা টাকাটা খুব শর্ট পড়ে গেছে কয়েকদিন ধরে, ব্যবসা বাণিজ্য বেশ ভালো দিতেছে না, ধরো মনে থাকে যেন প্রতিদিন 50 টাকা করে। জি ভাই জান, প্রতিদিন 50 টাকা করে। আচ্ছা ও ভাই জান, কই যান? টাকা তো পাইছেন ভালো কথা, আমার তো কাজ দেখে আসছে, একটু চা নাস্তা যদি করেন তো একটু ভালো হয়। চলো হোটেলে চলে যাই। দাঁড়ান, আমার ভাইয়ানে কি দোষ করতেন? উনি তো তোমাকে হেল্প করতেন, যদি পরবর্তীতে বিপদে পড়ো, বলা তো জানা বিপদ তো কখন আসে, ওনাকে তো পাবেন আগে, তো ওনাকে নিয়ে যান, ওনাকে চা নাস্তা করান, ঠিক ভালো হবে, আপনার ভালো হবে, আমার কিছু না। ভাইজানে বলে আসি, ও ভাইজান একটু কষ্ট কষ্ট করতে হবে। কি
ও একটা রিকোয়েস্ট করেছিল যে আপনার চা পানি খাওয়াবো। আরে না থাক চুরা যা, তোরে গিয়ে খা। আসেন না ভাইজান, প্লিজ আসেন। আপনি তো অনেক মায়া মানুষ বুঝছেন, আপনার ছাড়া না রে ভাই, ব্যবসা তো বেশ একটা ভালো দিতেছে না, খুব একটা খারাপ দিতেছে। ও ও হয়ে যায়, ও তো আমার সাথে সাঁতার ধরবো না। এখানে বসেন না, চাই খাই বসো। বস না, একটু বস বস, আরেকটা চা দিয়ে দেন। ও বেচারা দাঁড়িয়ে আছে ভাই, খাবার কিছু দিব ভাই, কেলার আছে, বাটার আছে, চিড়া আছে, বিস্কুট আছে, আর এই যে আরেকটা চা দেন প্লিজ। হ্যাঁ ওইটা আরেকটা চা দেন, একটু স্পেশাল হবে দিছেন তো, যে স্পেশাল ঠিক আছে ওই চাম্পিয়ার হাতে। হুম চুচু মানে চুচু চা কি বলেছে? হ্যাঁ স্যার, আপনার অনেক স্পেশাল হবে চা দেবো, কারণ আপনি তো বিশেষ মানুষ আমাদের, কারণ আপনি অনেক ভালো মানুষ। তাহলে আমি উঠি রে, আমার একটু কাজ আছে। আমারও চা শেষ, আপনি নিয়ে আসেন, সিগারেট আনি। তুমি জানো আমি কি সিগারেট খাই? অর্ডার দে ভাইজান, আমাকে দাবি দিবেন বুঝছেন, আর আমাকে পেনশন দিবেন। কি রে তুই আবুল বিরিস এর কোন দিন আবার পেনশন দিবি ভাই? সময়ের সাথে সাথে সত্তা পাল্টে ভাই। ভাই আমি রে পাল্টাইতে পারলাম না এখনো। হ্যালো ভাই, আপনি পাল্টাবেন, কারণ আপনি তো অনেক বড় বিজনেসম্যান। ভাইজান ফান দিয়ে যান। ও এখানে কি মোমো আকিজ 32 ভিজা পাতি কিছু নাই? সব কিছু দিয়েছি। খুব ভালো, তাহলে এখন যাও দেখ। পানের সাথে হ্যাঁ পানের সাথে মিশে গেছি, তো ভালো কাজ করছো। চলো এখন ওর পিছনে পিছনে যাই। আচ্ছা যা চলো, যাই চলো, ঠিক ঠিক হয়ে যাবে। তুমি আমার মাথায় কি করছে?
সুদুরি আর এই দালালের চক্রে পড়ে ভাই আমার টাকা পয়সা সব ভাই আমার টাকা পয়সা সব গিয়েছে ভাই। এ ভাই উঠেন না ভাই, এ ভাই উঠেন না।